হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বলতেছে সুপারস্টার সাকিব খানের দিন শেষ। সাকিব খান তো সাকিব খানই আমাদের দেশের এক নম্বর হিরো। ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে, অবশ্যই ওনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। সাকিব খান বসে আছে বুবলি, একের পর এক সিনেমা করে যাচ্ছে এবং মুক্তি দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই এখন বাস্তব কথা যে সুপারস্টার সাকিব খান আসলে এখন কোনো সিনেমা করতেছে না, কিন্তু বুবলি আপা একের পর এক সিনেমা করে যাচ্ছেন এবং সিনেমাগুলো মুক্তিও পাচ্ছে। এবং বুবলি এখন শুধু এক নায়ক সুপারস্টার সাকিব খান নির্ভর না, সেটা তিনি প্রমাণ করে দিলেন। তো সুপারস্টার সাকিব খানেরও আসলে দেখানোর অনেক বাকি আছে বুবলিকে, যে তিনি বুবলিকে ছাড়াও আসলে নতুন নতুন নায়িকাদেরকে সিনেমা সুপারহিট দিতে পারেন, সেটা আসলে দেখিয়ে দেওয়ার পালা। তো এখন অনেক সাকিবিনরা মনে করতেছে সুপারস্টার সাকিব খান ফাঁকা বলি দিচ্ছেন, চাপাবাজ হয়ে গেছেন, একের পর এক সিনেমার ঘোষণা দিচ্ছেন কিন্তু সিনেমাগুলো মুক্তি পাচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সুপারস্টার সাকিব খানকে আর আসলে যারা ভালোবাসেন বা যারা সাকিবিয়ান, তারা সাকিব খানকে দেখেই ভালোবাসেন, সাকিব খানের কোনো নায়িকাকে দেখে ভালোবাসেন না। কারণ সুপারস্টার সাকিব খানের নায়িকার সংখ্যা প্রায় শতাধিক হবে, 100 জন নায়িকা তার তালিকা রয়েছে, সবার সাথেই তিনি সিনেমা সুপারহিট দিয়েছেন। সর্বশেষ জুটি হিসেবে ছিল বুবলি। বুবলির আগেও আসলে অপু বিশ্বাসের সাথে প্রায় 100 সিনেমা জুটিবদ্ধ হয়েছিলেন সুপারস্টার সাকিব খান। তো সাকিব খানের কাছে জুটি কোনো ফ্যাক্টর না। সাকিব খান যদি রানু মণ্ডলকে নিয়েও সিনেমা করে, সেই সিনেমা হবে সুপারহিট। কারণ আমরা সাকিবিয়ান, সুপারস্টার সাকিব খানকে দেখেই আসলে সিনেমা হলে যাই সিনেমা দেখতে। তো আমরা অপেক্ষা করবো সুপারস্টার সাকিব খান যেন ভালো পরিচালক, ভালো গল্প নিয়ে, মৌলিক গল্প নিয়ে কমার্শিয়াল একটা সিনেমা আমাদেরকে উপহার দেয়। যেসব সাকিবিয়ানরা সুপারস্টার সাকিব খানকে দোষ দিচ্ছেন সাকিব খান চাপাবাজ হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আপনারা কী চান? যে সুপারস্টার সাকিব খানের কাছ থেকে বছরে 4-5টা বস্তা বসা সিনেমা চান, আগের মতো সুপারস্টার সাকিব খান 10-12টা সিনেমা করুক এইসব চান, নাকি একটা ভালো সিনেমা চান এক বছরে একটা? আমি একজন প্রকৃত সাকিবিয়ান হিসেবে বলছি, সুপারস্টার সাকিব খানের কাছে আমরা বছরে 5-10টা সিনেমা চাই না, বছরে একটা সিনেমা চাই এবং ভালো মানের সিনেমা চাই। তো সুপারস্টার সাকিব খান আমাদের সাকিবিয়ানদের কথা শুনেছে এবং সুপারস্টার সাকিব খান সিদ্ধান্ত নিয়েছে, তিনি বছরে 4-5টা বা 10টা সিনেমা করবেন না, বস্তা বসা সিনেমা করবেন না। তিনি দরকার পড়লে 2 বছর বসে থাকবেন, তবু একটি ভালো মানের ভালো পরিচালকের সিনেমায় কাজ করবে। এই জন্য সুপারস্টার সাকিব খানের দীর্ঘদিন ধরে কোনো সিনেমা আসতেছে না। অনেকেই বলছেন পূজাচেরি আসলে বাদ দিয়ে তাকে যাতে চলে গেলো, সুপারস্টার সাকিব খানের নায়িকা সংকটে পড়েছেন। তাদের উদ্দেশ্যে বলবো সুপারস্টার সাকিব খানের নায়িকা সংকট নেই। সুপারস্টার সাকিব খান যদি এখনই বলে আমি শুটিংয়ে নামবো, তার নায়িকার অভাব হবে না, অনেক নায়িকা রয়েছে, পূজাচেরি তো সেদিনকার নায়িকা। তো আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, সুপারস্টার সাকিব খান আসলে বসে নেই, তিনি পরিকল্পনা করছেন কীভাবে আসলে কামব্যাক করা যায়, কার সাথে কাজ করলে সিনেমায় ভালো হবে। তিনি আর বস্তা বসা সিনেমা করতে চান না, এই জন্য সময় নিয়ে সিনেমা শুটিংয়ে ফিরতে চাচ্ছেন। সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনার ধৈর্য ধরে থাকুন, সুপারস্টার সাকিব খান আগের মতো আসলে বছরে 10-12টা বস্তা বসা সিনেমা করবে না, এখন তিনি বছরে 1-2টি সিনেমা করবেন এবং ভালো মানের ভালো পরিচালকের কমার্শিয়াল সিনেমায় তিনি করবেন। আপনারা নিশ্চিত থাকুন সুপারস্টার সাকিব খানের 2 ঈদেই সিনেমা থাকবে, সেটা রমজানের ঈদ হোক, কোরবানের ঈদ হোক এবং ভালোবাসা দিবস, প্রতিটি দিবসেই সুপারস্টার সাকিব খানের নেক্সট এই যে 2023 সাল থেকেই মুক্তি পাবে। 23 সাল তো কেবল শুরু হলো, সুপারস্টার সাকিব খানের খেল দেখা এখনও বাকি, কারণ আসছে শের খান। অনেকেই আসলে বলতেছে সুপারস্টার সাকিব খান বসে আছে চাপাবাজ, সুপারস্টার সাকিব খান এখন ভালো মানের সিনেমা ছাড়া করবেন না, প্রয়োজনে তিনি বসে থাকবেন কিন্তু বস্তা বসা সিনেমা করবেন না। তো আমরা যারা সাকিবিয়ানরা আছি, আমরা সাকিবিয়ানরা কী চাই? সুপারস্টার সাকিব খান কি বছরে 4-5টা সিনেমা করুক বস্তা বসা, নাকি বছরে 1টি ভালো মানের সিনেমা করুক? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আপনারা যদি সাকিবিয়ান হন কমেন্ট বক্সে লিখে জানান যে আসলে সুপারস্টার সাকিব খানের কাছে আপনি বছরে 5টা বস্তা বসা সিনেমা চান, নাকি বছরে 1টা ভালো মানের সিনেমা চান। ধন্যবাদ সবাইকে। বাংলা চলচ্চিত্রের সর্বশেষ খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।